কুপ্রস্তাবে রাজি না হওয়ায় জামালপুরে ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কটের অভিযোগ উঠেছে। এক বছর ধরে বয়কটে থাকা পরিবারটি চরম মানবেতর জীবনযাপন করছে। অভিযোগ উঠেছে, পুলিশের কাছে জিডি করেও আইনি সহায়তা পাননি পরিবারটি, উল্টো দফায় দফায় পরিবারটির ওপর চলছে নির্যাতন। জামালপুর থেকে লুৎফর রহমানের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন এসআই রাজ। খুবই অত্যাচার, এই অত্যাচারে আমরা লজ্জিত হয়ে আমরা মুরে যাই না, এই মুরে যাইতে চাই না। জি, প্রশাসনে জানাইছি, আমাকে রুবেল মেম্বর 20 তারিখে আমাকে মারছে, ওর কুপ্রস্তাবে রাজি হয়নি দেখে ও আমাকে পিটাইছে। জামালপুর সদরের তেতপাল্লা ইউনিয়নের সংরক্ষিত 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের মেম্বার আফরোজা আফসারির কন্যা খালেদা আফসারি দুলালির ওপর লোলুপ দৃষ্টি পড়ে একই ইউনিয়নের সাবেক মেম্বার মহসিন রেজা রুবেলের। স্বামী ঢাকার একটি মাদ্রাসায় চাকরি করাই, দুই শিশু সন্তান নিয়ে দুলালি তার মা মহিলা মেম্বারের বাড়িতেই থাকেন। দুলালি ও রুবেলের বাড়ি জামালপুর সদরের নারায়ণপুর গ্রামে। প্রথমে দুলালির পরিবারের ভূমি নিয়ে বিরোধ সৃষ্টি করে সাবেক মেম্বার রুবেল। এ নিয়ে আদালতে মামলা দায়ের করে দুলালি। এক পর্যায়ে রুবেল সব সমস্যা সমাধান করতে দুলালিকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের ওপর রুবেল উল্টো দুলালি সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সামাজিকভাবে বয়কট করেছে। এক বছর ধরে বয়কটের মধ্যে দিয়ে চলা ওই পরিবারের সদস্যরা এলাকার অন্যান্য পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে, মিশতে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, পণ্য কিনতে কিংবা ওষুধ কিনতে পারছেন না। এমনকি স্থানীয় মসজিদে যেতেও নিষেধ করা হয়েছে ওই পরিবারের সদস্যদের। এতে ওই মহিলা মেম্বারের মাছের পুকুর ও ফসলি জমিও পরিত্যক্ত রয়েছে এক বছর ধরে। সামাজিকভাবে বয়কটের পাশাপাশি পরিবারের সদস্যদের হত্যার হুমকি এবং প্রতি রাতেই ঘরের চালে ঢিল ছোড়ার অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা ফের দুলালিকে মারধর করে। এ নিয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো প্রকার প্রতিকার পাননি পরিবারটি। আমাকে সমাজ থেকে বের করে দিয়েছে, আমি লজ্জায় আমি বাইরে বের হতে পারি না। আমাকে আর অপবাদ দিতে দিতে আমাকে এত অপবাদ দিচ্ছে যে আমি বাইরে বের হতে পারি না। এরা আমাকে এখানে টিকতে দেবে না, এই রুবেল মেম্বার আমাকে বলছে মেরে ফেলবে। আমি রীতিমতো দিনে দুপুরে আমি ও আমাকে টিনের চালে ঢিল দেয়, আমাকে হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে আর কেউ বস্তাবে যদি রাজি না হই। আমি এখানে কী করবো, আমি এখানে কীভাবে গামাল খান আমি কীভাবে বাঁচবো? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি বাঁচতে চাই। মূলত এখানে যে কিছু জমি ছিল আমার খালাম্মার, সেই জমি আমার খালাম্মা মসজিদে দান করে গেছে, সত্য দিয়ে একটা দান করে গেছে। সেই জমিটা ওরা এটা ওরা মসজিদ কমিটি বিক্রি করতে চাইছিল, বিক্রি করতে পারে না, যার যেটা নাকি সত্য দিয়ে দান করা। আমার খালাম্মা ওরা যখন এই জমিটা তার ভাইকে দখল দিছে, তখন আমার খালাম্মার সাথে আমি একটু সহযোগিতা করছি, এই জন্য এই রুবেল মেম্বার। জি, প্রশাসনে জানাইছি, আমাকে রুবেল মেম্বার 20 তারিখে আমাকে মারছে, ওর কুপ্রস্তাবে রাজি হয়নি দেখে ও আমাকে পিটাইছে। গ্রামের বাসীরা দেখছে কিন্তু ওরা ভয়ে বলে না। প্রশাসনের কাছে গেছি, ওনারা বলছে একটা এখানে একটা অভিযোগ দিয়ে যান জামালপুর সদর। আমি জামালপুর সদরে ওখানে আপনার একটা অভিযোগ দিছি, অভিযোগ দেওয়ার পরে ওনারা তদন্তে আসছে। তদন্তে আসার পরে লোকজন সবাই এখানে কেউ সাক্ষী দিতে চায়, কেউ সাক্ষী দিতে চায় না, কিন্তু ছোট একটা বাচ্চা 13-14 বছরে সে বলছে জি মারছে, তারপরে ঢিল যে দেয় এটাও সত্যি ঘটনা। কিন্তু তার জি আসছিল, পুলিশ আসছিল এখানে। আমাদের রাজনীতির নেতা আমি আওয়ামী লীগ করি, মহিলা আওয়ামী লীগ এখন পর্যন্ত আমি চেয়ারম্যানে অবগত করছিলাম, চেয়ারম্যান জানে বিষয়টা। এর আগেও রুবেল আমাকে মারছে, এটা নিয়ে অবগত ছিল। এর আগে আমাকে রুবেল মারার পর আমার বাচ্চাটা অবসন হয়ে গেছে, রুবেল সহ আরও 7-8 জন আমাকে পিটাইছিল। আমার 3.5 মাসের বাচ্চা বেটা ছিল, বাচ্চাটা অবসন হয়ে গেছে, আমি 9 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। হাসপাতালে ভর্তি হলে আমার ডিএনজি অপারেশন করা হয়েছে, তারপরে ওরা তখন আবার আটক দিয়েছিল আমাকে। আমার বাচ্চা আমি কোনো বিচার পাই নাই। পরে আমি কোর্টে মামলা করছি, কোর্টে মামলা করার পরে তারপরে এই এমসি তলব করছে, এমসি তলব করার দারোগাকে তদন্ত রিপোর্ট দিতে বলছে। দারোগা 7 নম্বর আসামি রুবেল যে আমাকে পিটাইছে, হুকুমের আসামি, ওকে বাদ দিছে। আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি নারাজি দিতে পারি নাই,
মহিলা মেম্বার জানান, প্রভাবশালীদের অত্যাচার নির্যাতন বয়কটের কারণে তাদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে। লজ্জায় তারা এখন ঘরের বাইরে বের হতে পারেন না। মুখের মধ্যে থুকনাইছে, গলায় ধরে ধাক্কা মারছে, টিভি মারছে গলার মধ্যে, এরকম করছে। গত এক বছর যাবত আমাদেরকে ওই সমাজ বহিষ্কার করে রাখছে। আমাদের মসজিদে যে একটা আমরা বিল দিতাম, মসজিদের একটা বিল দেয় যে সবাই, আমরাও দিতাম বেতন, সামাজিক বেতন দিতাম, সেটা আমাদের নেয় না, দিতে গেছি নেয় নাই। আবার একটা কাগজ থাকে মসজিদের যে বিল আদায় করে, সেটার ভিতরে আমাদের নাম দেখি যে নাই, আমার মেয়ের নাম নাই, আমার ভাই একটা আছিল সেটার নামও কাটা দিছে। আমাদের পরিবারের এই কয়েকজনের এই আটক রাখছে, খুবই অত্যাচার। এই অত্যাচারে আমরা লজ্জিত হয়ে আমরা মরে যাই না, এই মরে যাইতে চাই না, লজ্জিত। একটা চা আমি প্রতিনিধি হয়ে যদি একটা চাও খাইতে যাই, চাই বা একটা বিস্কুট নিতে যাই বাচ্চাদের জন্য, তাও না দিলে আমাদের লজ্জা না, আমাদের লজ্জা। এই জন্য আমরা অনেক মর্মাহত আমাদের জন্য। শুনেন, আমাদের এই জায়গাটুক আছে, এই জায়গাটুক আমাদের উচ্ছেদ করার জন্য অনেক চেষ্টা করছে, অনেক পায়তারা করছে, সেই জায়গাটুক উচ্ছেদ করতে পারে নাই, খে বেচার জন্য অনেক আমাদের মুচড়ে ফেলাইছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের জনগণের খাদ্য দেয়, বাসস্থান দেয়, উনি সব কিছুই দেয়, কিন্তু আমাদের বাসস্থানটাই এখানে ছাড়ানোর জন্য যে এত পায়তারা করতেছে, এত যে পিছিয়ে লাগছে, কিন্তু কী করে আমরা এটার মুক্তি পাইতে চাই, আমরা এটা মুক্তি পাইতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এটার বিচার চাই, কেন আমাদের উপর অত্যাচার করবে বলেন? আমরা তো এত অত্যাচারিত হয়েছি এখানে, এখন আমাদের চলা কঠিন হয়ে গেছে, বাইরে হতে পারি না। অন্যদিকে মহিলা মেম্বার ও তার কন্যা দুলালির বিরুদ্ধে প্রভাবশালীদের এ অভিযোগ আনা সঠিক নয় বলে জানান স্থানীয়রা। সামাজিক ভাবে বয়কট ও নির্যাতিত পরিবারটিকে দ্রুত আইনি সহায়তা দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে জেলার মানবাধিকার কর্মীরা। সমাজে এখনো যে এক ঘরে প্রথা বা আটক প্রথা আছে, এটা অবিশ্বাস্য ঘটনা। আধুনিক এই সভ্য জগতে এখন এ ধরনের আটক রাখা বা এক ঘরে রাখা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মহামান্য হাইকোর্টের নির্দেশনা এবং প্রচলিত আইন বিরোধী কাজ এই সমস্ত সমাজপতিদের একগ্রহী এবং বিচারের নামে প্রহসন করা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং যে ঘটনাটা এই মহিলাকে এক প্রথমে কুপ্রস্তাব দিয়ে রাজি না হয়, বিশেষ করে জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। তো আমি মনে করি যে সমস্ত বিচার মাতাব্বর এই বিচার করেছে এবং প্রহসনের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে সহ আইনের আওতায় আনা উচিত এবং এই মহিলার সার্বিক নিরাপত্তা বিধানে রাষ্ট্র যেন দায়িত্ব পালন করে এই ব্যাপারে দেখা উচিত। আমরা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা মানববন্ধন থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ সুপারের কাছে আমরা স্মারকলিপি দিতে বাধ্য হব। তবে এসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন সাবেক মেম্বার রুবেল সহ তার অনুসারীরা। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনিত হয়েছে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এগুলো এরকম কোনো মানে সত্যতা কোনো প্রমাণ নাই, এবং কি যে নাকি নিজের আপন মামারে গর্ভে সন্তান না থাকাকালীন সন্তান নষ্ট করে মামলা দিয়ে জেল খাটাইতে পারে, উনি যে উনার চিনে টিনের সাথে ঢেল দিয়ে আরেকজন নাম না দিতে পারে, এটা সবাই অবগত আছেন, আপনারা অবগত আছেন বিষয়টা বিবেচনা। এবং কি যদি ওরকম কোনো সাক্ষ্য প্রমাণকে বলতে পারে যে আমার মাধ্যমে ওনাদের টিনের সাথে ঢিল বা ওরকম কোনো ন্যাক্কাজনক কথা বলে থাকি, প্রশাসন এবং কি সমাজ যে শাস্তি দেবে শাস্তি মাথা পাতা দিতে আমি প্রস্তুত ইনশাল্লাহ। বলা হয়েছে ওরা যেসব দোকানে যায় ওই সব দোকানগুলোর সাথেই খারাপ ধরনের আচিত্র করে, এক দোকানে যদি যায় খারাপ ধরনের আচিত্র করে, দিব না কে? আজ একজন যদি না থাকে তাহলে জিনিসটা দেওয়া সম্ভব না, না ওনার দিতেই হবে।
তনের জন্য দোকানদার বলছে যে আমার কাছে না আমরা দিব না, পরে দোকানদার সাথে কিন্তু খারাপ ধরনের আচিত্র করে, বিদায় ওদের দোকানে করে কেউ দোকানে মাল সামান দেয় না, ভালো ব্যবহার করলে কে না দিবে, সবাই দিবে, ওরা খারাপ আচিত্র বন্ধ করতে করলে দোকানদারও দিবে, সমাজবাসী ওদের পক্ষে সাপোর্টও দিবে। ন্যাকার জন কাজগুলো বন্ধ করতে বলেন, আর এই ধরনের বাজে পোলাফানগুলো সব কিছু বন্ধ হইলেই ওরা ভালো থাকবে, এটা সমাজবাসীর পক্ষ থেকে বলছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামালপুর সদর থানার ওসি মোহাম্মদ মোহাব্বত কবির। বলছি যে মানে এই বিষয়টা আমার জানা নাই যে তাদের কিংবা আমার বলে নাই যে আটক বিষয় কিংবা তারা তো মানে সামাজিক ভাবে এটা আটক অবস্থায় আছে এটা আমাকে কিন্তু বলে নাই, ঠিক আছে কখন। তবে অভিযোগ দিচ্ছে আমি কিন্তু তদন্ত করে ব্যবস্থা নেবো ইনশাল্লাহ। ওটা তো এই যে জিডি করে প্রসিকিউশন দেওয়ার ঘটনা, ঠিক আছে। মহিলা মেম্বার আফরোজা আফসারির পরিবারকে দ্রুত আইনি সহায়তা প্রদান এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা জামালপুরবাসীর। এস আই রাজ, এটিএন নিউজ।